हेलो व्यूअर्स अस्सलामु आलाइकुम वेलकम टू माय चैनल आज के अपन सामने विंटार स्पेशल एक फेस पैक रेमेडी शेयर करब और ये फेस पैक स्किन अनेक बेसि भलो कारण शीतकाले क्योंकि स्किन अनेक बेसि रुक्ष हो जाए दरकार स्किन मॉइश्चराइज करा और फेस पैक स्किन के मॉइश्चराइज कर स्किन के भीतर थेके डीप क्लीन कर ये वीडियो देखार आगे जरा चैनल नतून प्लिज हमार चैनल के सबसक्राइब कर देवें और पशे थका बेल आइकन बजे दीबें तो हमें हमार परवर्ती वीडियोगुलो देवर साथे साथ ही अपन सामने चले जाए त्वकर जेको दाग दूर करते और त्वक के फर्सा उज्जवल करते पेपर झुरी नहीं आज के हमें अपन सामने पेपर तैरी एक कार्यकर फेस पैक रेसिपि शेयर करब ये फेस पैक बनानों जो हमें एखे प्रथम पेपे ब्लेंड कर नहींके निब এখানে আপনারা আনুমানিক 2 চামচের মতো পেপে ব্লেন্ড করে নেবেন এরপর এটাকে জুস করে নিতে হবে এখানে আপনারা চাইলে পেপের বদলে কিউকাম্বার জুস অর্থাৎ শসার জুসও দিতে পারেন এটাকে খুব ভালোমতো ছেঁকে নিতে হবে আর এই পেপে কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো পেপেতে রয়েছে ভিটামিন এ সি ই যেটা আমাদের ত্বককে ফর্সা করে ত্বকের কালো দাগ দূর করে त्वकर मरा चामा तुले त्वकर लोमकूपगुलो के छोटो करे एरपर प्रयोजन मुलतानी माटी मुलतानी माटीटा स्किनेर जोन्नो अनेक बेशी भालो मुलतानी माटी आमादेर स्किन के डीप क्लीन करे आमी एखाने मुलतानी माटिर गुड़ो व्यवहार करछी एटा होच्छे रंगन हार्बर ब्रैंडेर आपनारा जे कोनो ब्रैंडेर यूज करते पारें आर ए मुलतानी माटिर रिव्यूटा किन्तु आमार चैनेले पेये जाबेन एइजन्य आमार चैनलटिके अवश्यई सबस्क्राइब करे राखते होबे এখানে আমি মুলতানি মাটির গুঁড়ো ব্যবহার করব মুলতানি মাটি কিন্তু সব ধরনের স্কিনের জন্য অনেক বেশি ভালো বিশেষ করে যাদের অয়েলি স্কিন এখানে আমি হাফ চামচের কম মুলতানি মাটি নিচ্ছি মুলতানি মাটি খুব বেশি নেওয়ার প্রয়োজন হয় না কারণ এই মাটিটা অনেকটা আঠালো টাইপের হয় আর শীতকালে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি রুক্ষ থাকে যার কারণে শীতকালে আপনারা যে ধরনের ফেস প্যাক ব্যবহার করবেন সেগুলো একটু লিকুইড করার চেষ্টা করবেন এরপর আমি শসার পেপে রসটার সাথে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব এরপর আমি এখানে নিব এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো আমাদের স্কিনে থাকা পিম্পল একনি দূর করে আর স্কিনকে গ্লো করতে সাহায্য করে আমি এখানে প্যাকেটের হলুদের গুঁড়ো ব্যবহার করছি আপনারা অবশ্যই প্যাকেটেরটাই ব্যবহার করবেন ভাঙানো হলুদের গুঁড়ো ব্যবহার করবেন না আর হলুদ কিন্তু আমাদের স্কিনে যাদের পিম্পল রয়েছে বা অ্যালার্জি স্কিন তাদের জন্য অনেক বেশি ভালো অনেকেরই দেখা যায় অ্যালার্জি স্কিনে কিছু ব্যবহার করতে পারেন না কিছু ব্যবহার করলে স্কিনটা র‍্যাশ হয়ে যায় তাদের জন্য কিন্তু এই ফেস প্যাকটা ভালো হবে মুলতানি মাটিও কিন্তু সব ধরনের স্কিনে স্যুট করে না এই জন্য আপনারা ব্যবহার করার আগে অবশ্যই টেস্ট করে নেবেন মুলতানি মাটি সাধারণত অয়েলি স্কিন অথবা নরমাল স্কিনের জন্য অনেক বেশি ভালো বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের জন্য অনেক ভালো কিন্তু যাদের অ্যালার্জি স্কিন সবার কিন্তু এই মাটিটা স্যুট করে না এই যে আমার ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে ফেস প্যাকটা এরকম লিকুইড হবে পরিষ্কার স্কিনে ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন মনে রাখবেন সব সময় যে কোনো ফেস প্যাক ব্যবহার করার আগে আপনারা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে নেবেন এরপর ফেস প্যাক ব্যবহার করবেন আর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে আপনারা মুখে 20 মিনিট রাখবেন এরপর যখন ফেস প্যাকটা শুকিয়ে যাবে তারপরে নরমাল পানি দিয়ে ফেস প্যাকটাকে ওয়াশ করে ফেলবেন এই ফেস প্যাকটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো আমাদের স্কিনকে ভিতর থেকে ডিপ ক্লিন করে আর আমাদের স্কিনকে ভিতর থেকে গ্লো করতে হেল্প করে আর অনেকের দেখা যায় স্কিনে পোরসের সমস্যা থাকে তাদের জন্য এই ফেস প্যাকটা অনেক ভালো কাজ করবে কারণ এই ফেস প্যাকে রয়েছে মুলতানি মাটি যা আমাদের স্কিনের পোরসগুলো মিনিমাইজ করতে হেল্প করে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের জন্য সামনে আরো উপকারী ভিডিও আনার চেষ্টা করব আর আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন অথবা আপনাদের স্কিনে কি সমস্যা আছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ